ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০ বছর ধরে চলা বিএনপির প্রধান কার্যালয় এখন নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়। ৫ ডিসেম্বর বিকেলে বিএনপির সকল সাইনবোর্ড ব্যানার সরিয়ে নৌকার নির্বাচনী সাইনবোর্ড টানানো হয়, ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ক্ষোভ প্রকাশ জানান এলাকাবাসী। দল পরিবর্তনের জন্য কারাগারের রাজনীতিবিদদের উপর চরম চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, কাতার থেকে। আমার কিছু প্রশ্ন জাতির কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০ বছর ধরে চলা বিএনপির প্রধান কার্যালয় এখন নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়। ৫ ডিসেম্বর বিকেলে বিএনপির সকল সাইনবোর্ড ব্যানার সরিয়ে নৌকার নির্বাচনী সাইনবোর্ড টানানো হয়, ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ক্ষোভ প্রকাশ জানান এলাকাবাসী। আমরা ছোটবেলায় দেখতে আছি এটা বিএনপির অফিস, বিএনপির বহু জনসভা অনুষ্ঠান করছে, এখন আবার বর্তমানে দেখতে আছি আওয়ামী লীগের অফিস। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঝালকাঠি এক আসনে গত ৩০ নভেম্বর আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার মনোনয়ন পান আলোচিত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। এর আগে ঝালকাঠি এক আসনে বিএনপি থেকে নির্বাচন করে ৫বার সংসদ সদস্য ও ১বার প্রতিমন্ত্রী হন শাহজাহান ওমর। এরপরই ২০০৩ সাল থেকে মালিকানাধীন রাজাপুর উপজেলার বাইপাস মোড় সড়কের পাশে দুই তলা বিশিষ্ট ভবন উপজেলা বিএনপির স্থায়ী প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হয়। তবে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ায় তার মালিকানাধীন ভবন থেকে বিএনপি সকল সাইনবোর্ড ব্যানার সরিয়ে নৌকার নির্বাচনী সাইনবোর্ড টানানো হয়। এরপর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে। দুঃখের সাথেই বলতে হয়, রাজাপুর উপজেলা বাইপাস মোড় এলাকায় যেখানে বিএনপির একটি অফিস, দুঃখজনক হলেও সেই অফিসটি আজকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়। এটা খুশি হওয়া তো দূরের কথা, অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। উল্লেখ্য, দল পাল্টে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার পর থেকেই আলোচনায় ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। এবার বিএনপির অফিসে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী কার্যালয় করায় নতুন করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন তিনি। দল পরিবর্তনের জন্য কারাগারের রাজনীতিবিদদের উপর চরম চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর আসন সমঝোতার নির্বাচন বন্ধ করে কমিশনকে পদত্যাগের আহ্বানও জানিয়েছে আন্দোলনরত দলগুলো। অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে বিরোধী নেতারা বলেন, নিজেরা ক্ষমতায় থাকতে দেশের জনগণকে ঝুঁকির মধ্যে ফেলেছে সরকার, আওয়ামী লীগের নেতৃত্বে গোটা দেশকে অন্ধকার যুগে ঠেলে দেওয়া হয়েছে বলেও দাবি করেন নেতারা। তিন স্তর বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া মুক্ত ট্যাঙ্ক। দশম দফার ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে বৃষ্টি স্নাত সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকায় হয় মিছিল, পিকেটিং। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরাও অবরোধের সমর্থনে ছোটকা মিছিল করে রাজধানীর বিভিন্ন এলাকায়। বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে রিজভী আহমেদ অভিযোগ করেন, রিমান্ডে নির্যাতন করে দলের তরুণ নেতাকর্মীদের মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলছে। দল পরিবর্তনের জন্য কারণতরীন গণতন্ত্রকামী রাজনীতিবিদদের চরম অসম্মানজনকভাবে তাদের সম্মতি আদায়ের জন্য জুলুম করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন, নির্যাতন, হেনস্থা ও হেয় করেও এদের পরাস্ত করতে না পেরে উৎপীড়নের পথ অবলম্বন করেছে। এদিকে অবরোধের সমর্থনে মিছিল করেছে ৬ দলের জোট গণতন্ত্র মঞ্চ। বৈরী আবহাওয়ার মধ্যেও পল্টন, বিজয়নগর এলাকায় মিছিল করে গণতান্ত্রিক বামৈক্য, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, বারোদলীয় জোট এবং গণ অধিকার পরিষদ। যে মামলায় শাহজাহান ওমরকে জামিন দিছে সেই একই মামলায় মির্জা ফখরুল ইসলামকে আইস
আজকে জামিন দেয়নি, এতে প্রমাণ হয় সরকারের ইশারায় বাংলাদেশের বিচার ব্যবস্থা চলে। গাড়ি পুড়িয়ে বাস পুড়িয়ে আন্দোলনকারীদের উপরে দায় চাপাচ্ছেন, গল্প রচনা করছেন, জনগণ আপনাদের এই গল্পকে প্রত্যাখ্যান করেছে। আমাদের পরিষ্কার কথা, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা হওয়ার আগেই নির্বাচন কমিশনের তফসিল ও নির্বাচন এগিয়ে আনার সমালোচনা করেন নেতারা। বলেন, এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন, আসন ভাগাভাগির। গেল বছরের 7 ডিসেম্বর নয়াপল্টন হয়েছিল রণক্ষেত্র, 10 ডিসেম্বর বিভাগীয় সমাবেশকে ঘিরে। এরপর 28 অক্টোবর একই রকম চিত্র। তারপর থেকে তালাবদ্ধ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এলাকায় শুনশান নীরবতা। কিন্তু পাশের এই সড়কগুলোতে নিয়মিতই আন্দোলনে মুখর রয়েছে যুগপথ আন্দোলনের দল ও জোটের নেতারা। তারা বলছেন আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনে, সব মতের দলকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদ। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। বিসমিল্লাহ রহমান রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য কাতার থেকে। আজকে একটি প্রতিবাদ না, আমার কিছু প্রশ্ন জাতির কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে। আমি গতকাল রাত্রে জিনিসটা বুঝতে অনুভব করলাম যে 28 অক্টোবর 2023 মানে গত মাসে আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম, মানে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের কিছু কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর কিছু বক্তব্যর বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম, তিনটা প্রতিবাদী লাইভ করেছিলাম। একটার মধ্যে 6.3 মিলিয়ন ভিউজ ছিল, আর একটার মধ্যে 4.7 মিলিয়ন ভিউ ছিল, আর একটার মধ্যে 1.7 মিলিয়ন ভিউ ছিল। তো গতকালকে দেখলাম আমার পেজের তিনটা ভিডিও সহ, ভাইরাল তিনটা ভিডিও সহ মোট 9টা ভিডিও ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে, এবং আমার ফেসবুকের রিচও কমে গেছে, যেটার থেকে আমি এখন কথা বলতেছি। অনেকবার আমি বলেছি আমার এই পেজের রিচ কমে গেছে। তো ভাবলাম ভিডিওগুলো যদি ডিলিট করে দেয় তাহলে হয়তো আমার পেজগুলো ঠিক হয়ে যাবে। তো আসলে খুবই দুঃখ লাগলো, পেজটাও ঠিক করে দিচ্ছে না, এবং আমার ভিডিওগুলো ফেসবুকে ডিলিট করে দিয়েছে। গত মাসেও প্রায় 33টা ভিডিও আমার ডিলিট করে দিয়েছে। আমি একটা কথা স্পষ্টভাবে সবাইকে বলে দিতে চাই, আমি কখনো ফেসবুকে কখনো কাউকে ছোট করে বা কাউকে অসম্মান করে গালাগালি বা কোনো বিকৃতি করে কখনো কথা বলি নাই। বহির্বিশ্বে অনেকে কিন্তু ফেসবুক লাইভ করে গালাগালি করে, প্রচন্ড পরিমাণে হিংস্র নিয়ে কথা বলে, অথচ দেখেন তাদের পেজে কোনো প্রবলেম হচ্ছে না। আমি শুধু নম্রভদ্রভাবে কথা বলার চেষ্টা করি, আপনাদের মনের কথাগুলো তুলে ধরি, আর অথচ আমি ফেসবুক থেকে কখনো টাকা পয়সা ইনকাম করি না, রোজগারও করি না, আর করতেও চাই না। যেটা সত্য সেটা বলার কারণে, আজকে মানুষের পক্ষে কথা বলার কারণে আমি কাতারের মতো একটি রাষ্ট্র আন্তর্জাতিক সাইবার ক্রাইম মামলাকে, রাষ্ট্রদ্রোহী মামলাকে আমি জেল কেটেছি। আসলে আল্লাহর অশেষ রহমত যে আমি আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। জেল দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেবো, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।